নমস্কার, আপনারা দেখছেন নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল। আমি দেবরাজ আপনাদের সাথে। এর আগে বহুবার নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেলের পর্দায় আপনাদেরকে বলা হয়েছে এবং আপনাদের সামনে প্রতিবেদন তুলে ধরা হয়েছে যে কিভাবে আমাদের দেশের এবং আমাদের রাজ্যের যারা মেইন স্ট্রিম মিডিয়া বা টিভি মিডিয়া এবং কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো প্রিন্ট মিডিয়াও আফগানিস্তান এবং তালিবান নিয়ে কত রকমের মিথ্যে খবর সম্প্রসারিত করেছে। আজকে যে ঘটনাটা নিয়ে আপনাদেরকে বলবো, সেই ঘটনাটা শুনলে আপনারা ভাববেন যে আপনারা কোন যুগে রয়েছেন বা আমরা এই মুহূর্তে তথ্য এবং প্রযুক্তির যুগে দাঁড়িয়েও আমাদের দেশের মিডিয়া কিভাবে অন্ধকারে ঠেলে দিচ্ছে আস্তে আস্তে আমাদের এই সম্পূর্ণ জেনারেশনটাকে এবং আমাদের মস্তিষ্ককে কিভাবে তার মধ্যে ভয় ঢোকাচ্ছে। ভয় এই জন্য ঢোকাচ্ছে যে আমাদের যদি আমরা ভীত এবং সন্ত্রস্ত হয়ে যাই তাহলে একটা না একটা ধর্মের বা কোনো রাজনৈতিক দলের ভোট ব্যাংক বাড়বে। একদমই তাই। আজকে আপনাদেরকে যে উদাহরণটা দেব সেই উদাহরণটা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেব যে এই পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষের যে মেইনস্ট্রিম মিডিয়া তাদের আসল চরিত্রটা কি। গতকাল সন্ধেবেলা থেকে একটা খবর সম্প্রসারিত হতে শুরু করে সমস্ত খবরের চ্যানেলে, কোনো খবরের চ্যানেল বাদ যায়নি, এমনকি এনডিটিভিতেও পর্যন্ত দেখানো হয়েছিল যে একজন মানুষকে নাকি আফগানিস্তানে তালিবানরা হেলিকপ্টার থেকে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। এবার এনডিটিভি খবরটা দেখিয়েছে ঠিকই, কিন্তু তারা সম্পূর্ণ তথ্য প্রমাণ এখনো অবধি পায়নি এই কথাটা বলেছিল এবং অনেক খবরের চ্যানেলেই এই কথাটা বলা হয়েছিল। কিন্তু বাকি কিছু কিছু খবরের চ্যানেল, যেমন ধরুন আম্বানির চ্যানেল, আম্বানির চ্যানেলে বলা হয় যে আমেরিকানরা আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর উল্লাস করছে এই তালিবানরা এবং এই দৃশ্যটা নাকি সেই উল্লাস করার দৃশ্যেরই একটা অংশ। তারা নাকি উল্লাস করছে, একজন মানুষ হেলিকপ্টার থেকে ঝুলতে ঝুলতে উল্লাস করতে পারেন, জানি না এটা এটা কি কনসেপ্ট। তাছাড়া ধরুন একজন সাংবাদিক যিনি সবসময় তার সাংবাদিকতার লেভেল ক্রস করে অন্য কিছু করেন, বুঝতে পারছেন কার নাম বলছি, নাম বলেই দিচ্ছি, অর্ণব গোস্বামী। তো অর্ণব গোস্বামী হেলিকপ্টার থেকে ঝুলন্ত সেই মানুষটিকে প্রথমে মেরেছেন, তারপরে তাকে লাশ বানিয়েছেন এবং সেই লাশ দেখে আমাদেরকে ভয় দেখিয়েছেন। উনি বলেছেন, দিস ইজ দ্য বডি অফ এ লাইফলেস ম্যান, মানে যেরকম এখন এই মুহূর্তে মিডিয়ার চ্যানেল জার্নালিজম লেস হয়ে গেছে, ঠিক তেমনিভাবেই ওই মানুষটি যিনি ঝুলছিলেন তিনি নাকি লাইফলেস ম্যান। এবং বিভিন্ন খবরের চ্যানেল, যেমন ধরুন 24 ঘন্টা, ABP, আমাদের যে আঞ্চলিক মিডিয়ার চ্যানেলগুলো এবং তাদের যে ঠাকুরদ্বারা বসে রয়েছে নয়ডাতে, তারা সমস্ত সব খবরের চ্যানেলেই এই খবরটাকে সম্প্রসারিত করা হয়। রাত হতে হতে অল্ট নিউজের একটি খবর প্রকাশিত হয়। অল্ট নিউজ হচ্ছে সেই সংবাদ সংস্থা যারা এই দালালি এবং বাজারি মিডিয়ার দালালি এবং বাজারি বের করে নিয়ে এসে সাধারণ মানুষের সামনে তুলে ধরে। হ্যাঁ, তাদের কোনো টিভির চ্যানেল নেই, তাদের নিউজ পোর্টাল রয়েছে, তারা লিঙ্কের মাধ্যমে নিউজ প্রকাশ করে এবং এই ধরনের যে খবরের চ্যানেলগুলো যারা মানুষকে ভুল বোঝায় বা ভুল খবর সম্প্রসারিত করে তাদের পোল খুলে দেয়। এই অল্ট নিউজ, অল্ট নিউজে রাত হতে হতে একটা খবর চলে আসে যেখানে এই ভিডিওটার সত্যতা বলা হয়। বলা হয় যে হ্যাঁ, এটা আফগানিস্তানেরই ভিডিও, হ্যাঁ এটা কান্দাহারের ভিডিও এবং হ্যাঁ তালিবানরাই এক ব্ল্যাক আমেরিকার একটা ব্ল্যাক হক হেলিকপ্টার উড়িয়েছে এবং সেখানে একজন মানুষকে ঝুলিয়ে রেখেছে। কিন্তু তারপরে বাকি কথাটাও শুনতে হবে। বাকি কথাটা হচ্ছে এইটা যে আফগানিস্তানে কান্দাহারে প্রেসিডেন্ট হাউসের বাইরে একটি উঁচু স্তম্ভ রয়েছে যেখানে ফ্ল্যাগ লাগানো রয়েছে, তালিবানদেরই ফ্ল্যাগ। তো সেই ফ্ল্যাগে বা ওই স্তম্ভে কোনো কিছু গড়বড়ির কারণে কোনো মেকানিককে দরকার ছিল এবং এইভাবে মেকানিককে নিয়ে যাওয়া হয়েছিল ঝুলিয়ে ঝুলিয়ে। অল্ট নিউজের লিঙ্কে বা ওয়েবসাইটে গেলে এই ভিডিওটার আরও স্বচ্ছ রূপ দেখতে পাওয়া যায়, যেখানে বোঝা যাচ্ছে যে যাকে ঝোলানো রয়েছে তিনি বেঁচে রয়েছেন এবং হাত পা নাড়াচ্ছেন। এবং অল্ট নিউজেই বলা হয়েছে যে তালিবানের অনেক স্পোক পারসন, কিছু তালিবানি মিডিয়া, কিছু আফগানিস্তানি মিডিয়া, তারা আরবি ভাষায় এই খবরটাকে টুইটও করেছিল যে আফগানিস্তানে এই পতাকা ঠিক করার জন্য তারা নাকি হেলিকপ্টারে করে লোককে নিয়ে যাচ্ছে। অথচ আমাদের খবরের চ্যানেল যারা আমাদেরকে হিন্দিতে বোঝায়, বাংলায় বোঝায় বা ইংরেজিতে বোঝায়, তারা আরবিকে এতটাই বাদ দিয়ে দিয়েছে যে একটা খবর সেখানে আরবিতে কি লেখা আছে সেটা না জেনেই মানুষকে বলে দেওয়া হচ্ছে ভুল খবর। রিপাবলিক টিভি সবসময় এরকমই করে, সে মাইগ্রেন্ট লেবারদেরকে মুসলিম বলা হোক, মাইগ্রেন্ট লেবারদেরকে জিহাদি বলা হোক বা নিজামুদ্দিন মার্কাজের লোকদেরকে জিহাদি বলা হোক বা ধরুন খাঁচায় বন্দি পায়রা দেখানো হোক, এই খবরগুলো মোটামুটি রিপাবলিক টিভি তারা বাস্ট করে, রীতিমতো তারা ব্রেকিং নিউজ হিসেবে দেখায় এবং এক্ষেত্রেও একটা ভুয়ো খবর ব্রেকিং নিউজ হিসেবে দেখিয়েছে রিপাবলিক টিভি। তারপর ধরুন 2000 টাকার নোটে ন্যানো চিপ আবিষ্কার করা জি নিউজ,
তার একজন বিখ্যাত অ্যাঙ্কার যিনি এই খবরটা প্রকাশ করেছিলেন সুধীর চৌধুরী, তিনি টুইট করে আমাদেরকে বলেছেন যে কতটা আতঙ্কিত থাকা উচিত এই খবরটা দেখার পর আমাদের। তারপর ধরুন আমাদের পশ্চিমবঙ্গের একটা মিডিয়ার নাম বলছি, চব্বিশ ঘন্টা, তারা বলেছেন শিউরে উঠছেন নেটিজেনরা। নেটিজেন বলে একটা নতুন শব্দ মিডিয়ার চ্যানেল আবিষ্কার করেছে, অর্থাৎ যারা ইন্টারনেটে খবর প্রকাশ করে বা ইন্টারনেটে বেশিক্ষণ থাকে বা ব্যবহার করে সেই সমস্ত মানুষদেরকে তারা সিটিজেন মনে করে না, তারা ভাবে তারা নেটিজেন। এবং নেটিজেন বলে নেটের মাধ্যমে কিভাবে ভাইরাল করা যায় তার একটা ট্রিক্স তারা খুব সুন্দর আবিষ্কার করে নিয়েছে। আচ্ছা, কোনো খবরের চ্যানেল যদি ইন্টারনেট থেকে র্যান্ডামলি একটা ভাইরাল হওয়া ভিডিও তুলে নিয়ে সেটাকে খবর বলে চালায়, তাহলে সেই খবরের চ্যানেলটাকে কি নেটিজেন বলবো না? আর সেই খবরের চ্যানেল যদি নেটিজেন হয় তাহলে সে টিভিতে কি করছে? সে তো আমাদের মতন একটা ইউটিউব চ্যানেল খুললে পারে, তাই নয় কি? এই ধরনের খবরের চ্যানেলগুলো যে খবরটা প্রকাশিত করেছে এবং আমাদের সাধারণ মানুষকে বলেছে ভীত এবং সন্ত্রস্ত থাকুন, সেই খবরটা আসলে ভুয়ো খবর। নিউজ নির্ভীকের তরফ থেকে আপনাদের সামনে এই খবরগুলো তুলে ধরার উদ্দেশ্য একমাত্র এটাই যে কোনো ধরনের কোনো খবর দেখে বিচলিত হবেন না, সন্ত্রস্ত হবেন না। আফগানিস্তানে আমরা নেই, আমরা রয়েছি ভারতবর্ষে, ভারতবর্ষের আইন সংবিধানের আওতায় আমরা রয়েছি, ভারতবর্ষের মানুষের যা যা অধিকার সেই অধিকারগুলো আমাদের রয়েছে, আমরা এখনও তালিবান শাসনে যাইনি। কিন্তু এই ভুয়ো খবর প্রচারিত হতে থাকলে এই মিডিয়ার চ্যানেল এবং বর্তমানে শাসক দল তারা খুব তাড়াতাড়ি যা পদক্ষেপ গ্রহণ করবে আমাদের সাধারণ নাগরিকের জন্য সেগুলো দেখলে তখন মনে হবে যে বোধহয় আমরা এখন তালিবান শাসনে চলে গেছি। তাই সেই দিনটা যাতে না আসে তার জন্য লক্ষ্য রাখতে হবে সাধারণ মানুষকে। অনেক আত্মবলিদান, অনেক পরিশ্রম, অনেক ত্যাগের ফল হিসেবে কিন্তু আমরা ভারতবর্ষের স্বাধীনতাটা পেয়েছিলাম। এই স্বাধীনতাটাকে ধরে রাখা, এই স্বাধীনতাটাকে সবসময় ইউটিলাইজ করতে থাকা, এটা সাধারণ মানুষের দায়িত্ব কর্তব্য। আজকে আপনাদের সামনে এই ভিডিওটার সত্যতা তুলে ধরার উদ্দেশ্য এটাই যাতে আপনারা এই ভিডিওটা শেয়ার করেন এবং অন্য মানুষকে জানান যে ভারতবর্ষের গণতন্ত্রের যে চতুর্থ স্তম্ভ মিডিয়া তারা কতটা বাজারি হয়ে গেছে, কতটা দালালি করছে, যে তাদের যায় আসে না যে তারা যে খবরটা দেখাচ্ছে সেটা আদৌ সত্য না সত্য নয়। অর্থাৎ যে বেসিক বা ফান্ডামেন্টাল কাজটা তাদের করা উচিত তারা সেইটা পর্যন্ত করছে না। তাই এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন, আপনার হোয়াটসঅ্যাপে, ফেসবুকে সব জায়গায় শেয়ার করুন, আসল সত্য তারা যাতে বেরিয়ে আসে এবং তার সাথে সাথে এই ধরনের পর্বগুলো পরবর্তীকালে দেখার জন্য সাবস্ক্রাইব করুন নিউজ নির্ভীকে ইউটিউব চ্যানেল। একটা ঘন্টা আপনি নিউজ নির্ভীকে বাজাবেন, নিউজ নির্ভীকের ভিডিওর আপডেট আপনি ঘন্টার মাধ্যমে পেয়ে যাবেন। বাকি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, গুজবে কান দেবেন না, নিজের পরিবেশ এবং সমাজকে সুস্থ রাখার চেষ্টা করবেন। নমস্কার।